বন্ধুরা, ফুড লোকাল চ্যানেলে স্বাগত। আজকে আমি ডিমোর মামলেট করি, একটা রেসিপি করবো একদম কম সময়ে, আর শুটকি দিয়া আলু দিয়ে একটা রেসিপি করবো একদম কম তেল মশলা দিয়ে। তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা পুরো দেখলে ভালো লাগবে। বহুদিন আছে শুটকি মাছ খাইছি না, তো ইচ্ছা হলো ওটা শুটকি মাছ রান্না করবো। তো এখানে মাত্র সাইড পিস আমি লিয়েছি শুটকি, ইলিশ মাছের শুটকি লিয়েছি, আর এখানে আলু একটা আলু দিয়া রান্না হলো। প্রথমে আমি এটেন ভাজা করিলাম একটু, একদম কম তেলে ভাজা করি। শেষ আমার ভাজা করা হয়ে গেছে, আমি উঠাইলাম। আর ও তেলের মধ্যে আমি আলু সানি দিই। আলুর মধ্যে লবণ দিলাম, আর চুটকির মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে, এটার লাগে আমি খুব কম অংশ লবণ দিব, আর নাইলে পরে ঝুল একদম ডলটা হয়ে যাবে। একটু জল দিলাম, দিব কাঁচা লঙ্কা, এরকম মিডিলে দিয়ে একটু কাটিয়া দিলাম। কয়েকটা রসুন আমি ওরকম চেঁচিয়া দিলাম, হলদির গুঁড়া আর মরিচের গুঁড়া, চুটকি তো ভাই তার কিচ্ছু লাগে না, ধনিয়া আর জিরা এটা কিচ্ছু দিতে লাগে না। আমি একটু ডাকনা দিয়ে ডাকিয়ে দেবো, মশলার গন্ধটা যাই বলিয়া আমি ডাকনাটা উঠাই নিয়েছি। শুটকির তরকারি একদম কম তেল মশলার মধ্যে, এখন সিদ্ধ হওয়ার লাগিয়া, কারণ আলুটা উপরে সিদ্ধ হয়েছে না, আমি একবারে জল দিলাম। একটু পাতলা জল কম, আর এখন দিলাম শুটকি মাছ। আমি এখন ডাকনা দি ডাকিয়া ঝুলটাও কমে যাইব, আর আলুটাও ভালো রকম সিদ্ধ হয়ে যাব। ডাকনা দি ডাকিয়া দিলে শুটকির তরকারিতে আমি ওই ওই ধনিয়া পাতা দিব, এতে আমরা নাগা ধনিয়ার পাতা হই, আমি দিলাম ধনিয়া পাতা। আমার শুটকি ঝুল রেডি, আমি নামাইলাম এখন। খালি শুটকির তরকারি দিয়া তো আমরা খাইলামও, কিন্তু আমার ছেলে খাইতে পারতো না, শুটকির মধ্যে কাঁটা থাকে। তো আমার ছেলের লাগিয়ে ডিমোর মামলেট করি একটা তরকারি করিলাম, পরের মধ্যে দিলাম তেল। ডিমের মামলেটটা করলাম, আমি ডিম উল্টাই পাল্টাই ভাজি ফেলি, নামাইলাম তেল একটু জোরাইয়া, নামাইলাম দিলাম আবারও তেল। জিরা, শুকনা মরিচ, তেজপাতা দিলাম, পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা হইতে দিব। এখন দিলাম রসুন, টমেটো, লবণ দিলাম, আমি মশলাও দিলাম, এখন দিলাম জিরার গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো গলিয়ে আমার মশলাটা বালার কম বাজে হয়ে গেছে। আমি ডিম সাকু দিয়ে ওরকম পিস পিস করে নিয়েছি। দিলেই আমি মিট মশলা, বাস আমি নামাইলে মিটে